এই দেখো নিমকিগুলো কত সুন্দর হয়েছে, দেখতে পেয়েছো বন্ধুরা? একদম কুরকুরে পড়া হয়েছে। দেখো আজকে কি নিয়ে বসে গেছি, কি বলতো? এগুলো একটা খুব সুন্দর একটা জিনিস বানাতে চলে এসেছি, একদম নতুন একটা রেসিপি বানাতে চলে এসেছি, মানে স্ন্যাক্স স্ন্যাক্স রেসিপি। তো দেখো এগুলো 1 কিলো ময়দা আছে, তোমাদের দাদাভাই মাখতে এসেছে, আর এতে লবণ দিয়ে দেওয়া হয়েছে, আর 1 কিলো ময়দার সঙ্গে লবণটা মানে টেস্ট মতন লবণ দেওয়া হয়েছে, লবণ তোমাদের মানে টেস্ট মতন দেবে। আর এই বাটিটার দেখো 1 বাটি সুজি দিচ্ছি, 1 বাটি নয়, হাফ বাটির একটু বেশি, দেখো বাটিটা খুব একটা বড় নয়। আর সঙ্গে আছে দেখো এটা কালো জিরে 1 চামচ আছে, আর জোয়ান আছে 1 চামচ, এইগুলোও এর সাথে মিক্স করে দেবো। নাও মামা কাও মাকাও। ময়দার সাথে দেখো মিক্স করে নিচ্ছে, আর তার সাথে দেয়া হচ্ছে দেখো ময়ন, ময়নটা ওই বাটিটারই মানে হাফ বাটির একটু বেশি দেয়া হচ্ছে, কিছু কম, 1 বাটির মতন দেয়া হচ্ছে, এটা মানে হাফ বাটির একটু বেশি ময়ন দেয়া হলো। ময়নটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে দেখো। এবার দেখো জল দিয়ে মাখছে, আর এই ডোটা করবে না শক্ত করে, যেমন লুচি করে, লুচি করতে গেলে যেমন মানে শক্ত করে ময়দা মাখে, সেই রকম শক্ত করে ময়দাটা মেখে রাখবে, খুবই শক্ত করে মাখবে, একটু একটু অল্প করে 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 জল দিয়ে দিয়ে এই ডোটাকে তৈরি করবে। আর এই বাটিটা হচ্ছে মানে 100 গ্রামের চেয়ে বেশি একটু তেলটা দেয়া হয়েছে, আর 100 গ্রাম সুজিটা দেয়া হয়েছে, তোমরা বাটি যদি না মাপ পাও তার জন্য বলে দিলাম। তো দেখো অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করছে, চলো ডোটা তৈরি করে নিই, তারপরে আবার দেখাচ্ছে। দেখো বন্ধুরা এটা আমি মেখেছি, দেখো শক্ত করে ডো তৈরি করে নিচ্ছি দেখো, আর কালো জিরে আর জোয়ান দেখতে পাওয়া যাচ্ছে, দুটো ডেলা করে নিয়েছি, এইগুলো খুবই শক্ত শক্ত, আর কাঁচা সুজি আছে। এবারে এইটাকে রেস্ট করতে রেখে দেবো এখন 45 মিনিট 1 ঘন্টা, এর জন্যই রেস্ট করতে রেখে দিচ্ছি, যে কাঁচা সুজি আছে সুজিটা একটু ফুলে যাবে আর ময়দাটা একটু নরম হয়ে যাবে। এবার চাপা দিয়ে রেখে দেবো, চাপা দিয়ে 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 দেখো ঢাকনা খুলে নিয়ে চলে এসেছি, দেখো এই যে ঢাকনা খুলে নিয়েছি, আর এই দেখো ডো, এটাকে আর একটু ঠেসে নেবো কিছুক্ষণ, 2 মিনিটের মতন এরকম ঠসে নেবো দুটো দই, ময়দার দুটো দই, তারপরেতে করবো। দেখো ডো থেকে খানিকটা ময়দা কেটে নিয়েছি, নিয়ে বেলে নিচ্ছি, রুটির মতন বেলে নেবো, কোনো সাইজ নয়, যে সাইজ করে বেলতে হবে তার কোনো মানে নাই। ভালোভাবে সুজিটা ফুলেও গেছে, আর কালো জিরে আর দেখো জোয়ানগুলো দেখতেও পাওয়া যাচ্ছে। দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে নিমকি, এইগুলো এখানেতে বলে মাঠরি, মাঠরিও বলে, আবার বলে নমক পাড়ে। আমি এইরকম করে শেপ দিচ্ছি, তোমরা যেমন পারো করবে, ছোট বড়। নমক পাড়ে হয়ে গেছে, কাটা হয়ে গেছে, দেখো চলো
পুরো কেটে নিই, তারপরে আবার আসছি। দেখো এইগুলো হয়ে গেছে, নিমকি হয়ে গেছে। দেখো এইগুলো এইগুলো এখন রয়েছে, এখানে একটা বেলা রয়েছে, এখন বেলতে আছে, হাফ বেলা হয়েছে, এখানে এখনও পাঁচটা ডেলা রয়েছে। তো এইগুলো এখন করতে করতে আমার বেলা হয়ে যাবে, ওইদিকে তেল গরম হচ্ছে কড়াতে। হ্যালো, আর এইগুলো করবে জানো তো বন্ধুরা, এটা করবে হচ্ছে সুদীপেতে আর ওর পাপাতে করবে। আমি বেলবো আর কাটবো। আস্তে আস্তে করে ছাড়বি। বন্নাডা তেলে দিলেই একটা একটা হয়ে যাবে, ছেড়ে যাবে। এটা খুব কম গ্যাসেতে ভাজতে হবে এগুলোকে, না হলে তেজ গ্যাসেতে ভাজলে না মানে ভিতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা খাস্তা খাস্তা হবে না, মানে কুরকুরাপনটা আসবে না। তার জন্য তো চলো ওরা ভাজতে থাকুক। দেখো এগুলো হয়ে গেছে, আবার তারপরে একটু আবার লাল লাল হয়ে যাবে পরেতে। ওগুলোকেও একবার তুললে এইরকম কালার দেখা রাখা হয়েছে। ওইটাতে দেখে দেখুন, আবারও দেখো দিয়ে দিচ্ছে। এরকম করেই সবগুলোই ছেঁকে নেব। তুই দেখো এই দেখো নিমকিগুলো কত সুন্দর হয়েছে, দেখতে পেয়েছো বন্ধুরা? একদম কুরকুরে পড়া হয়েছে, চায়ের সাথে এই দুটো জিনিস এত সুন্দর লাগবে। আর বললাম তো যে এইখানেতে এখন হলির ফেস্টিভ্যাল চলছে, হলির ফেস্টিভ্যালেতে এই সব জিনিস তৈরি হয়, প্রত্যেক ঘরেকে ঘরই হয়। শুধু এইগুলো নয়, আরও অনেক কিছু তৈরি হয়। তো আমার এই নিমকি আর এই বেসনের সেব কেমন হয়েছে, ঝুড়ি ভাজাও বলতে পারো, এখানে বেসনের সেব বলে তাই আমি বলে দিলাম। বেসনের সেব আর এই নিমকি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা।